আমাদের কোলাঘাট ঢুকছে বন্ধুরা, আমরা কোলাঘাটের ব্রিজে প্রবেশ করছি। ধীরে ধীরে ট্রেনটি প্রবেশ করছে, দেখো তো। এদিকে বান্টি, এদিকে বান্টি, ওই যে বান্টি, বান্টি ওখানে দাঁড়িয়ে আছে। আমরা সব এখন ফার্স্ট হোল্ড করলাম, এরপরে আসবো আমরা তমলুক রেল স্টেশন। তাহলে তমলুক রেল স্টেশনে আবার যে তোমরা হোল্ড করে আবার তোমাদের কাছে একটু ভিডিও বানিয়ে দেখাবো। আসছি তাহলে ব্রেকের পর। চলে গেলাম বন্ধুরা, চলে গেলাম, টাটা, আবার ব্রেক নিচ্ছি, টাটা। ট্রেনটি তমলুকের দিকে রওনার জন্য ট্রেনটি পেকে গেছে। আমরা এখন তমলুকের রোডে ঢুকছি, প্রবেশ করে গেছি। বাঁকছি কোথায়? ও হ্যাঁ, একটা ক্লিপ নিয়ে যাবি, সুন্দর। ব্যাস নাও নাও নাও। আমরা তমলুকের দিকে রওনা হয়ে গেছি। এরপরে সেকেন্ড হোল তমলুক। বন্ধুরা আমরা সেকেন্ড হোল করলাম তমলুক রেল স্টেশন। এটা মালগাড়ি যাচ্ছে, এটা আমরা তমলুক রেল স্টেশন। আমরা এখন চা খেয়েছি, চা খেয়ে নেমে গেছি তমলুক রেল স্টেশনে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখছো তমলুক লেখা আছে, এটি তমলুক। ট্রেনটি ছেড়ে দিচ্ছে, আমি উঠে যাচ্ছি ট্রেনের মধ্যে। বন্ধুরা আমরা এখন আমরা বাজকুলগামী স্টেশনে প্রবেশ করে গেছি। এটা বলে দেশপ্রাণ, এটা আমাদের এলাকা, আমাদের দেশের বাড়ি এইখানে। আমরা এখন দীঘার দিকে রওনা হচ্ছি, দেশপ্রাণ আসছে। এই লেখা আছে দেশপ্রাণ। এই যে আমাদের দেশপ্রাণ স্টেশন, রেল স্টেশন। আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করছি দীঘা যাওয়ার পথে। এটা আমাদের আমাদের এলাকা বন্ধুরা, এটা আমাদের এলাকা। বেশি বাদরামি করবে তো খেলাবো, মার 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 থাকবে না। একটু পরে আমাদের লোকাল ট্রেন আসবে, সব পাবলিক দাঁড়িয়ে আছে এখানে। তুমি তুমি দেখো ওইদিকে একটু দেখো, দেশপ্রাণ, দেশপ্রাণ রেল স্টেশন। তোমার যে এর পিছনে 5 বিঘা জমিটা আছে দেখাও। ওই তো ওই তো ওই দিকে দেখাচ্ছে, ওই যে ওই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটায় আছে 5 বিঘা জমি। আচ্ছা ওই যে দেখা যাচ্ছে সব ছাউনি করা আছে, মানে প্লাস্টিক দিয়ে ঘেরা রাখা আছে বাউন্ডারি হিসাবে। আমাদের রেল ক্রসিং আসছে, বাস রুট আছে সামনে, ওখানে রেল ক্রসিং, মানে বলতে গেলে ভগবানপুর এগরা রোড। এটা কলেজ, এই যে আমাদের বাজকুলের মহামেয় বিদ্যালয়, বাজকুল কলেজ এইখানটা। এই যে আমাদের বাজকুল কলেজ, ওই যে দেখা যাচ্ছে। আর এটা আমাদের
বাজকুল এগরা রোড, এই যে বাজকুল এগরা রোড পার হয়ে গেল, আমরা এখন দীঘার দিকে রওনা, আবার ব্রেক নিচ্ছি, ব্রেকের পর কাঁথি পৌঁছালাম বলতে কন্টাই রেল স্টেশন, এটা কাঁথি রেল স্টেশন। নেমে গেছে বন্ধুরা ঘুরতে, আমিও নেমে গেছি, ওই যে এদিকে হাত দেখাচ্ছে ওই ডাকছে, আর আমাদেরকে ঘুরিয়ে ঘুরতে, এইটা আমাদের কাঁথি রেল স্টেশন, আর কিছুক্ষণ পরেই আমরা রামনগর প্রবেশ করব, তারপরেই দীঘা। ব্রেক নিচ্ছি, দীঘা পৌঁছে গেছি বলতে বলতে দেখছো ট্রেনটা ছেড়ে দিবে, আমরা সবে নামলাম, এ দেখো কত আবার ভিড় দেখো, আবার রিটার্ন যাবে হাওড়া স্টেশন, সেই জন্য কত পাবলিক এসে গেছে দেখো, এই যে আমরা নেমে গেছি বলতে বলতে, এরপর ফিরলাম, এই হলো আমাদের দীঘা রেল স্টেশন, এই দীঘা আমরা এই ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা এদিকে যাব দীঘা সমুদ্র বিচের দিকে, আগে আমরা রুম দেখবো, তারপরে তোমাদেরকে অল ডিটেলস জানিয়ে দেবো। এখন আমরা সবাই গ্রুপ নেমে গেছি, আবার এই ট্রেনটা আবার হাওড়া রিটার্ন যাবে, তার জন্য কত ভিড় দেখছে, কত ভিড় আমরা খালি করলাম, ওরা আবার ভরে যাচ্ছে ওর মধ্যে, তাহলে আসছি এখন ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আসছি। এটা খুলে ব্যাক সাইডে যাবে, এখন আমাদেরকে নিয়ে আসলো এই ইঞ্জিনটা, এইটা আবার খুলে পিছন দিকে চলে যাবে, আবার হাওড়ার দিকে নিয়ে যাবে ট্রেনটা। চলুন তাইলে আমরা এগোই আস্তে আস্তে, আমাদের গ্রুপ এগোচ্ছে। দীঘা স্টেশনের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই ইঞ্জিনটা আসছে, ওইটা ঘুরবে, ঘুরে ফিরে যাবে আর হাওড়ার দিকে। চলুন তাইলে বন্ধুরা আমরা এগোই, এই দীঘা স্টেশন আমাদের, দীঘা স্টেশন আমরা বেরিয়ে পড়েছি দীঘা স্টেশন থেকে, এখন আমরা এই দিকটা যাবো, এই দিকটা, এই দিকটা গেলে আমাদের নিউ দীঘা যাওয়া যাবে এটা দিয়ে। চলুন তাহলে এখন আমরা রুম দেখি কোথায় কি রুম ফ্যাসিলিটি আছে, তারপরে তোমাদেরকে তুলে দেখাব। আমাদের গ্রুপের ভিডিও চলছে, আমাদের এরা ব্লগার, এরাও ভিডিও বানছে প্লাস ফটোও তুলছে, দেখছো এই কি বলছে, ভিড় করেছে টোটোর জন্য, পাবলিককে বল জিজ্ঞেস করছে টোটো লাগবে নাকি টোটো অটো, যা লাগবে তাই। এটা নিউ দীঘার বাস স্ট্যান্ড আছে এখানে, এইখান থেকে ওইটা যে ঘুরে যায় বাসটি, এইটা আমার এটা ওল্ড দীঘা, এই যে বাস এসছে ওল্ড দীঘা থেকে, আর এটা নিউ দীঘা সরকারি বাস দিয়ে আমি চলছে, আর আমরা এই যে টোটো ধরছি এখানে পিক আপ ভ্যান, পিক আপ ভ্যানে বসে গেছি আমরা যাওয়ার জন্য হোটেলের দিকে।